সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদপুর শাখা থেকে আমি সানজিদ আহমেদ এখন আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি গত ক্লাসে আমরা অধ্যায় তিন পড়িয়েছিলাম আমরা অধ্যায় তিন সম্পর্কে জেনেছি অধ্যায় তিনের বিষয় ছিল বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন এই অধ্যায়টিতে মোট চারটি পাঠ রয়েছে চারটি পাঠ সম্পর্কে আমি তোমাদেরকে তোমাদেরকে সংক্ষেপে আলোচনা করেছি তোমাদের কাছে প্রথম পাটটি ছিল মহাস্তানগড় ওয়ারি বটেশ্বর নিয়ে এখানে আমরা এই দুটি স্থান সম্পর্কে মোটামুটিভাবে জেনেছি তারপর পরের পাঠ পাট দুইয়ে ছিল পাহাড়পুর ও ময়নামতি সম্পর্কে এই দুটি স্থান ঐতিহাসিক স্থান সম্পর্কেও আমরা মোটামুটিভাবে জেনেছি এখানে কী রয়েছে কীভাবে কীভাবে এবং কোন শতক থেকে এই কোন শতক থেকে বা কোন সময়কালে এই এই স্থান দুটি নিদর্শন পাওয়া গেছে এবং এখানে আরও কী কী পাওয়া গেছে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি পার্ট তিনে ছিল সোনারগাঁও ও লালবাগ কেল্লা সোনারগায়ে কী কী রয়েছে এবং সোনারগাঁও বর্তমান অবস্থা লালবাগ কেল্লায় কী রয়েছে এবং লালবাগ কেল্লার বর্তমান অবস্থা সম্পর্কে জেনেছি তার পরের পাঠে ছিল পাট চার আহসান মঞ্জিল আহসান মঞ্জিল সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি তো আমি আশা করব যে তোমরা সবাই এ পাট চার চারটি পাঠ খুব ভালোভাবে আয়ত্ত করেছ এবং এ পাঠগুলো খুব ভালোভাবে অনুশীলন করেছ গত ক্লাসে আমি তোমাদের এ পাঠে পাঠের উপরে কিছু অনুশীলনী দিয়েছিলাম আজ আমি তোমাদের একটা পরীক্ষা নিব অর্থাৎ তোমাদের এই অধ্যায়ের উপর একটা সাডেন টেস্ট হবে দেখো এ গত সপ্তাহে গত ক্লাসেও আমরা বা গত গত ক্লাসেও আমরা অধ্যায় দুইয়ের উপর তোমাদের পরীক্ষা নিয়েছিলাম আজও সেই সেভাবেই এই অধ্যায় শেষ করে এই অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিচ্ছি পরীক্ষার সময় হচ্ছে পঞ্চাশ মিনিট এবং এর পূর্ণ মান হচ্ছে চল্লিশ এখানে যা যা থাকছে তা আমরা দেখে নিচ্ছি প্রথমে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের জন্য নয়টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই নয়টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের দেখো প্রথমে প্রশ্ন এক রয়েছে প্রশ্ন এক প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমেই রয়েছে ক মহাস্তানগড় কোথায় অবস্থিত খ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত গ পাহাড়পুরে কয়টি ভিক্ষুকক্ষ রয়েছে ঘ পাহাড়পুর কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল ও ময়নামতি কোথায় অবস্থিত চ কত সালে মুসা মুসাখা পরাজিত হন ছ লোকশিল্প জাদুঘর কত সালে কে প্রতিষ্ঠা করেন জ জ লালবাগ কেল্লা কিসের তৈরি ঝ কত সালে বাংলাদেশ সরকার আসান মঞ্জিলের দায়িত্ব নেন সুপ্রিয় শিক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের জন্য রয়েছে শূন্যস্থান পূরণ এখানে তোমাদের জন্য দশটি শূন্যস্থান রয়েছে তোমরা দশটি শূন্যস্থানের উত্তর করবে ক প্রাচীন ব্রাহ্মী ড্যাশ পাওয়া গেছে খ ড্যাশ লম্বা খোদাই পাথর গ এখানে প্রাচীন ড্যাশ পাওয়া গেছে ঘ পাহাড়পুর পাহাড়পুরে ড্যাশ উঁচু গড় রয়েছে ও পাহাড়পুর ড্যাশ জেলে অবস্থিত চ ড্যাশ শহরে ময়নামতি অবস্থিত ছ এটি ড্যাশ সভ্যতার কেন্দ্র সভ্যতার কেন্দ্র ছিল বর্গীয় জ সোনারগাঁও প্রাচীন বাংলার ড্যাশ সুলতান সুলতানদের ড্যাশ ছিল ঝ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি ইও আসান মঞ্জিল ড্যাশ নিকট থেকে ক্রয় করেন এরপরে তোমাদের জন্য রয়েছে কিছু দুটি কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর এই দুটি কাঠামো বদ্ধের বদ্ধ প্রশ্নের উত্তর করবে প্রথমে রয়েছে ক ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত এটি কিসের সাথে সম্পর্কিত ছিল এ স্থান থেকে প্রাপ্ত নিদর্শনগুলো চারটি বাক্যে লিখো খ ময়নামতি কোথায় অবস্থিত কার সাথে এ স্থানের ইতিহাস জড়িত ময়নামতি সম্পর্কে চারটি বাক্য লিখো সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা প্রশ্নটি সম্পর্কে ধারণা পেয়েছ এবং আশা করি তোমরা এই পরীক্ষাটি খুব সুন্দরভাবে উপস্থাপন করে সবাই পরীক্ষার খাতা জমা দেবে এর মাধ্যমেই তোমাদের এই অধ্যায়ের উপরে কতটুকু অনুশীলনী হয়েছে এবং কতটুকু তোমরা এই অধ্যায় আয়ত্ত করতে পেরেছো সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে আমিও বুঝতে পারবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ